মাথাভাঙ্গার প্রতিবন্ধী মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হলো মাথাভাঙ্গা এক নং ব্লক প্রশাসক। বুধবার মাথাভাঙ্গা এক নং ব্লক প্রশাসকের বিডিও পরিদর্শনে যান। এই বিষয়ে মাথাভাঙ্গা এক নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, ব্লক অফিস থেকে অসহায় মানুষদের জন্য বিভিন্ন রকম সহযোগিতা করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অসহায় মানুষেরা বিভিন্ন রকম সহযোগিতাও পাচ্ছে। তিনি বলেন, মাথাভাঙ্গা এক নং ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই এলাকার দুজন করে প্রতিবন্ধীকে এই সেলাই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা ব্যাগ, মশারি ইত্যাদি বানানোর কাজ করছে। এতে এলাকার প্রতিবন্ধী মহিলারা স্বনির্ভরও হচ্ছে। তাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান বিডিও সম্বল ঝা। কি জানিয়েছেন একজন প্রতিবন্ধী মহিলা যিনি এই উপভোক্তা গ্রহণ করছেন? মানে সরকার তো এতে হ্যাঁ উপকার অনেক হয়েছে আমাদের, অনেক শিখছি যখন আবার পয়সা কড়ি দিলে হয়তো আরো কিছু মানে দেড় দিলে দিলে বেশি হবে আমাদের, বাড়াটা বেশি হবে। কিরকম কি জানিয়েছেন এই প্রশিক্ষণ বিষয়ে মাথাভাঙ্গা এক নং ব্লকের ভিডিও সম্বল ঝা, শুনে নেব। ব্লক থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় যেন নিজের পায়ে দাঁড়ায়। এবার আমরা চেষ্টা করেছিলাম প্রতিবন্ধী ভাই বোনদের এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলা। সেই জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত 10টা গ্রাম পঞ্চায়েত আছে মাথাভাঙ্গা ওয়ান ব্লকে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে দুজন করে আমরা বেছে নিয়েছিলাম প্রতিবন্ধী ভাই বোন। এই 20 জন প্রতিবন্ধীকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছিলাম। প্রতিবন্ধী ভাই বোনদের সঙ্গেই কথা বলেছিলাম যে কিসের ট্রেনিং চাই। এই আলোচনায় উঠে আসে যে ওনারা ব্যাগ এবং মশারির ট্রেনিংটা নিতে চাইছেন। আমাদেরও এইটাই ইচ্ছে ছিল, কারণ ব্যাগ এবং মশারির একটা ইউনিভার্সাল মার্কেট আছে। প্রত্যেক বাড়িতেই ব্যাগ লাগে, প্রত্যেক বাড়িতেই মশারি লাগে, এবং এর প্রতিদ্বন্দ্বিতা অনেক কম আছে এই কম্পিটিশানটা। তো সেই জন্য আমরা এই ব্যাগ এবং মশারি আর ব্যাচ, বিভিন্ন অনুষ্ঠানে ব্যাচগুলো লাগে, সেইটা এই তিনটে ট্রেনিং আমরা দেওয়া করিয়েছিলাম 20 জনের মধ্যে। আমরা খবর পাচ্ছি বেশ কিছু ইয়েরাই দোকান করেছে তাদের সামর্থ্য অনুযায়ী। সেই হয়তো ঝা চকচকে দোকান নেই, কিন্তু দোকান করেছে এবং তারা এইটাই পেশা হিসেবে নিয়েছে, এই মশারি এবং ব্যাগ তৈরি। তো আজকে সেইটারই একটা ভিজিটে এসেছিলাম, আমি দু একটা দোকান দেখতে চাইছি। এটা যেন ভবিষ্যতে যদি কোনো সরকারের অন্যান্য বিভিন্ন লোন প্রকল্প আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছিলেন যে এনাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার, তো আমরা দেখছি যদি কোনোভাবে তাদেরকে অন্যভাবেও সরকারি কোনো হেল্প দেওয়া যায়। এটি এই পরিদর্শনের জন্যই এসেছিলাম এখানে। 20 জন হচ্ছে প্রতিবন্ধী, এছাড়াও আমরা মহিলাদেরকে অনেক ট্রেনিং দেওয়া করিয়েছি, মহিলাদেরকে টেলারিংয়ের ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা তারপরে বিউটি শিয়ানদের ট্রেনিং দেওয়া করাচ্ছি। এই সামনেই আমরা একটা বেকার ভাই বোনদের ট্রেনিং দেওয়া করাবো, যেটা হচ্ছে ইলেকট্রিক কাজে। এই এই বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো দেওয়াবো, কিন্তু এটা বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমার খুব মানে মনের তরফ থেকে ইয়ে যে প্রতিবন্ধী ভাই বোনেরাও যে নিজের পায়ে দাঁড়াচ্ছে, স্বাবলম্বী হয়ে উঠছে, সেইটার জন্য